গুড মর্নিং, সোমালি দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ঠিকঠাক আছি। আর সকালবেলা প্রতিদিনের মতো এক হাতে জল আর এক হাতে কাজ নিয়েই শুরু হয়েছে আমার সকালটা। তো সকালে কাজকর্মও চলছে, খাওয়া দাওয়াও চলছে, আর এদিকে জল টকবক করে ফুটছে, চায়ের জল আর কি টকবক করে ফুটছে, তার মধ্যে চা পাতা, চায়ের জন্য মন ছটপট করছে। যতক্ষণ না চাটা পড়ছে ততক্ষণ যেন কাজটা ঠিক জমছে না আর কি, সেইভাবে জমে উঠছে না কাজগুলো, তাই জন্য চাটা অবশ্যই আগে দরকার। জল খেয়েই আগে চায়ের জলটা চাপিয়ে দিই, মানে গরম, একবার গরম জল একবার গরম চা, মানে গরমই গরম। যাই হোক, চা হয়ে গেছে, চায়ের টেবিলে মোটামুটি চা এসে পৌঁছে গেছে, আর তার সাথে বিস্কুটের ডিব্বাগুলোও চলে এসেছে। হ্যাঁ, একটা ডিব্বা পুরো ফাঁকা হয়ে গেছিলো, জারগুলো আর কি ডিব্বা বলছি। দিদির সাথে শুনে শুনে দিদির কথাগুলো আমি বলি মাঝে মাঝে, দিদি এমন এমন কথা বলে না, শুনলে হাসি পায়। যাই হোক, জারগুলোতে মানে বিস্কুট খালি হয়ে গেছিলো, আর বিস্কুটগুলো ঠিক প্যাকেটগুলোর এইভাবে ফাটালে বিস্কুটগুলো তুলতেও খুব সুবিধা হয়, আর জারে রাখতেও বেশ সুন্দর করে গুছিয়ে রাখতেও খুব ভালো হয় আর কি। আর অন্যরকমভাবে কাটলে তো বার করতে গিয়ে আর্ধেকই আমার পড়ে যায়, আমার এইভাবে সুবিধা হয়। আর আমি অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছি, দিদিকে ডেকে নিয়েছিলাম, তো দিদির হাতের কাজটা সেরে চলে এসছে চা খেতে। একবার কিছুক্ষণ দিদি হচ্ছে সকালের আমার চায়ের পান্নার আর কি। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শুরু হয়ে গেছে ঘর ক্লিনিং। তো রোজই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি, তো এইরকমভাবেই রোজই আমার এক সমস্ত ঘরটাকে আমি সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখি। চেষ্টা করি রোজেরটা রোজই পরিষ্কার করে রাখতে, তাহলে কি হবে, জমে যাবে না কাজগুলো আমার জন্য। তো যথারীতি সানট্যান কমপ্লিট করে চলে এসেছি ব্রেকফাস্টে। এগুলো আমার ডেলিকার রুটিন, মানে এই রুটিনটা না কিছুদিন পর আবার চেঞ্জ হয়ে যাবে, কেননা কিছুদিন পর আমার বাড়ির সিচুয়েশানটাও কিছু বদলে যাবে। তো যাই হোক, সেটা পরে বলছি কেন কি বৃত্তান্ত, সেটা পরে যখন হবে তখন তোমরা জানতেই পারবে। তো সকালে আজকে হচ্ছে গোলা রুটি। গোলা রুটি হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, ডিম, কালো জিরে আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো। এটা আজকে নতুন সংযোজন হয়েছে, ভাজা জিরের গুঁড়ো। ভাবলাম একটু দিয়ে দেখি ফ্লেভারটা কেমন আসে। তো খারাপ আসেনি, বেশ দারুণই টেস্ট লেগেছিল খেতে। আর তার সাথে আজকে ওর জন্য কোনো ভাজা টাজা কিছু করিনি, জাস্ট টমেটো সস দিয়ে আমরা মানে টমেটো সসে যে কেচাপটা আছে সেটা দিয়ে আমরা আজকে খেয়েছি। অসাধারণ লেগেছে খেতে গোলা রুটিটা। আর চটজলদি টিফিনের জন্য এটা কিন্তু খুবই ভালো, বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। আর যদি ঘরে একটু গাজর একটু ক্যাপসিকামও থাকে সেগুলো অ্যাড করে দেওয়া যায়, একদম ঝিরিঝিরি করে কেটে, কিন্তু সেটাও খুব সুন্দর হয়। এগুলো যখন ছেলে স্কুল যেত ওর ব্রেকফাস্টে আমি এরকমভাবেই টিফিন বানিয়ে দিতাম, কেননা এত তাড়াতাড়ি খুব চটজলদি টিফিন বানানোর জন্য এগুলো ছিল আমার হাতের কাছে সহজ উপায়। আর এখন থেকে আমি ভেবেছি বঠিতে করেই কাটবো কিছু কিছু জিনিস আর কি, সব নয়। তো ওই জন্য লাউটা বঠি দিয়েই আজকে কেটে নিয়েছি, কেননা দিদি মাছ কাটতে দিলেই বকাবকি করে, হ্যাঁ বটি দিয়ে কিছু কাটে না, বটিটা রেখে রেখে ধান নষ্ট করে দেয়। তো ভাবছি রোজই একটা না দুটো সবজি বটিটা করে কাটবো। যাই হোক, লাউগুলো ঝিরঝির করে কেটে নিয়েছি। আজকে অনেক বেলা করে রান্না বান্না হচ্ছে, লাউ বড়ি দিয়ে হবে, বড়ি ভেজে নিয়েছি। আর এই যে লাউ হচ্ছে, একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে, ওই জন্য একদমই সময় পাওয়া যাচ্ছে না এসে সামনে থেকে কথা বলার। মাঝে মধ্যে এরকম হয়। আর সেই ভেটকি মাছ ছিল কপিস, সেই ভেটকি মাছটা আজকে রান্না করবো, সকালবেলা কারেন্ট চলে গেছে। আসলে মাছ ভাজতে আমার সবসময় ভয় করে, আমি 10 হাত দূর থেকে পারলে আমি মাছটা তেলে ছাড়বো এমন অবস্থা হয় আমার মাছ ভাজার সময়। দেখেছো আমি কত দূর থেকে মাছগুলোকে ছাড়ি। তো যাই হোক, সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি দুর্ঘটনা ঘটাচ্ছে। আর এইভাবে আমি আজকে লাউটা জাস্ট জিরিয়ে আর শুকনো লঙ্কা সোমবার দিয়ে লাউটা তুলেছিলাম, আর ডাল করেছি টক ডাল, আর মাছের ঝোল হয়েছে। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। অলরেডি আমরা লাঞ্চ করবার জন্য 3 জনে মিলে বসে পড়েছি। সন্ধ্যে পুজো এই কমপ্লিট করলাম, করে এই ঠাকুর ঘরে সব বাসনপত্রগুলো গোছাচ্ছি, নিজের সমস্ত কাজ মিটিয়ে এসে সন্ধ্যে পুজো দিলাম, দিয়ে এই ঠাকুরের বাসন গোছায় গোপালকে ঘুম পাড়ালাম। কাজের তো শেষ নেই, একটার পর একটা সব রেডি হয়ে থাকে আমার জন্য, বুঝতে পেরেছো? আর ডিস্টার্ব করবো না, গোপাল বাবাজি ঘুমিয়ে গেছে, তো চলো আমরাও নিচে চলে যাই, বাসনগুলো একটু বের করে রাখি দিই, তারপরে আবার পরে, আর এখন ডিস্টার্ব করবো না। Mm-hmm.
যা গরম পড়েছে, বিকেলে এখন আর একবার গা না ধুলে হচ্ছে না। চল একটু বন্ধ কর। আজ ফ্রিজে 3 বোতল দুধ জমেছে, আজকে একটা দিয়েছে, আর আগের দিন দিয়েছিল, আগের দিন সকালবেলা দিয়েছে, তার আগের দিন দেয়নি, সেই জন্য কি করেছে সেদিন, কালকে আবার বিকেলবেলাতেও দিয়ে গেছে। বল এতগুলো নিয়ে আমি এখন কি করব? একেই দুধ খেতে যায় না, তার মধ্যে যদি এতগুলো করে দুধ জমে যায় তাহলে কি অবস্থা? আগে চা বসাই, আজকে অনেকদিন পর আমাদের বাড়িতে চায়ের আসর বসছে, কেননা সন্ধ্যেবেলা এখন শাহবাবু তো বাড়িতে আসছে না, সেই কারণেই চায়ের আসরটা ঠিক জমছে না। তো আজকে ফোন করেছে যে আসছে, চা বানিয়ে রাখো। তো সুতরাং চাটা বসাই, বসাতে বসাতে বাটি খুঁজে বেড়াচ্ছি, কথা বলছি আর বাটি খুঁজছি, তোমরা ভাবছো আমি কি করছি, বাটি খুঁজছি, বাটি সব বাসন ধুতে দেওয়া হয়েছে তো এখনো গোছানো হয়নি এনে, ওই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকটা দিন খুবই মানে ব্যস্ততার মধ্যে যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই কারণে তোমাদের সাথে বেশি গল্প স্বল্প হচ্ছে না, একটু কম ঠম গল্প টল্প হচ্ছে, তো আবার ঠিক হয়ে যাবে। ওরকম মাঝে মধ্যে একটু প্রেশার আসে, আবার কেটে যায়, সব দিক মিলিয়ে মিশিয়ে চলে। তো ওই জন্য জল ভুগছি, ওই জন্য টপর 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 আওয়াজ হচ্ছে, কিন্তু বাইরে বেশ গরম লাগছে। এই যে ঝড়ের মতো হাওয়াটা চলছিল, সেই হাওয়াটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে এত গরম লাগছে। আমি তখনই বলছিলাম এই যে হাওয়াটা দিচ্ছে, এই যে একটা সুন্দর অভ্যেস তৈরি করে দিচ্ছে, তারপরে দেবে গুমোট পচা গরম, প্রত্যেক বছরই তাই করে, সেই জন্য আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে। চলো চাটা বসাই আগে। আজকে চায়ের সাথে ছিল একটু ঝাল ঝাল মুড়ি মাখা, তো চা খাচ্ছি আর উনি ওখানে বসে বসে চা খাচ্ছে আর গান শুনছে। সন্ধ্যাবেলায় রান্না ভাত বসিয়ে দিয়েছি, আর চশমাটা এখন মোবাইল দেখে দেখে এমন হয়েছে না, চশমা না পরে মোবাইল দেখলে মাথা টিপ 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 করছে, সব কিছুতে তো একটা ব্যাড এফেক্ট তো থাকবেই, সেটা হচ্ছে এটা ব্যাড এফেক্ট, বেশি মোবাইল দেখা, যার ফলে এটা নিতেই হচ্ছে, নাহলে অসম্ভব মাথা যন্ত্রণা হচ্ছে। আর আমি বেশিরভাগ টাইমই এমন সব কাজকর্ম করি যেটা আমার চোখের উপরে খুব মানে প্রেশার পড়ে আর কি, যে কারণে আমাকে মানে চশমাটা রাতের বেলা দিকে বিশেষভাবে ইউজ করতেই হয়, নাহলে আর বেশিরভাগ টাইম আমার মাথার উপরেই থাকে। তো আমার ভাত হয়ে গেছে, আজকে হাঁড়িতে ভাত রান্না করেছি, আর সকালবেলা যে মাছ ছিল সেই মাছ দুধের বোতলগুলো ধোয়া হয়নি, বোতল ধোয়াবে। আজকে হঠাৎ হঠাৎ দেখছি আরশোলা উঠছে, বাইরে থেকে উড়ে উড়ে ভেতরে আসছে, আর আমি ঝাড়ন দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে মারছি, দুখানা মারলাম আরশোলা, স্প্রে তো করে দিয়েছি সঙ্গে সঙ্গে, স্প্রে করে দেওয়া না বেশ ওরা নিস্তেজ হয়ে গেছে, উল্টে উল্টে পড়ছে, আর আমি ঝাঁটা দিয়ে ঝাঁটা দিয়ে পিটি পিটি দুটোকে মেরেছি, আর দুটোকেই উড়ে ঢুকতে দেখেছি। একবার যদি ওরা আশ্রয় নেয় তাহলে সর্বনাশ করে ছেড়ে দেবে, কোথায় কোথায় যে বাসা বাঁধবে তার ঠিক, এই জিনিসটাকে আমার একদম পছন্দ হয় না, আমি ভীষণ ঘৃণা করি। ওই জন্য আমি যত কষ্ট হোক আমার রাত্রে কিচেন আমি সবসময় পরিষ্কার করে রাখি, কিচেন নোংরা থাকলেই আরশোলার বেশি বাসা হয়। আমি এঠো বাসন টাসন সব কিচেন থেকে বাইর করে আমি ডাইনিং প্লেসে আমার একটা খাওয়ার পর টেবিলের উপরে গামলার মধ্যে করে সব রেখে দিই, যেহেতু ওটা ধরে সকালবেলা নিয়ে যাই, তোর মধ্যে গুছিয়ে রেখে দিই, রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝক তক তক করে রাখি। ওই বদমাইশগুলো যদি একবার আস্তানা গাড়ে তাহলে একদম জীবনটার শান্তি নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় তাই। কেননা আমি যখন মানে নিচে কিচেনে থাকতাম, আর গ্রাউন্ড ফ্লোর মানেই পোকামাকড়টা একটু বেশি যেন আমার মনে হয়, উপদ্রবটা বেশি হয়, তখন যে হারে উপদ্রব করতো আমাকে, আমার মানে পরিষ্কার করতে করতে আমি ফেড আপ হয়ে যেতাম, ধরে মাসে মতো 2-3 মাস অন্তর অন্তর আমার সমস্ত ওয়ার্ড্রপ খুলে ঠুলে কৌটো কাঠটি সরিয়ে বাসনপত্র সরিয়ে পরিষ্কার করতে হতো, ওই ছোটো ছোটো ডিম পেড়ে রাখতো সেখান থেকে সব মেরে ঠেটে দিলাম, আবার দেখা গেলো ছোটো ছোটো ডিম রয়ে গেছে ভেতরে, সেখান থেকে আবার বাচ্চা রয়ে গেছে, ওকে আর একদমই মানে আশ্রয় দেওয়া যাবে না, একটা যদি আশ্রয় পায় ব্যাস পুরো আমার সত্যানাশ করে দেবে, তো আমি দেখলেই ধরে ধরে পেটে যাই, আমি কিছু করার নেই আমার। তো যাই হোক, এখন ডিমের অমলেট হবে, তো ডিমের অমলেট মাছ যা ছিল দুপুরবেলা সব খেয়ে নিয়েছি, ঠিক আছে, এখন ডাল ডিমের অমলেট আর সিদ্ধ দিয়েছি সিদ্ধ, এই হবে রাতের আমাদের এখন ডিনার।
আজকে ডিমগুলোকে জাস্ট একটু পেঁয়াজ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। ডিম ভাজাগুলোর ব্যাপারটা কী বলো তো, আমাদের বাড়িতে এক একজনের এক এক রকম পছন্দ, কেউ একটু বেশি ফ্রাই, কেউ একটু মিডিয়াম ফ্রাই, কেউ একটু লাইট ফ্রাই, এরকম টাইপের পছন্দ। তো যাই হোক, আজকে ডিম ভাজা দিয়ে ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি আনন্দ মজায় থাকবে, কিন্তু আমার ব্লগগুলো দেখতে থাকবে আর একটা টেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে থাকবে, তাই তো? আর ভালো লাগলে কিন্তু লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, টাটা।